একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতাছিল দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না, তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কিনা যায় না। আপনি জেনে খুবই খুশি হবেন যে ভদ্রতার খাতিরে আমি আপনার সম্মান করি ঠিকই, আসলে আমি আপনাকে বাল বলেও মনে করি না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10টি ডায়লগের 4 নাম্বার পর্ব, যে ডায়লগগুলো ইতিমধ্যে টিকটকের ফরেও কাঁপিয়ে বেড়াচ্ছে। সফলতা কত দূর ওইটা জানি না, আমি ক্লান্ত কিন্তু থাই না যাবো না। সুতরাং গাইস, আপনিও টিকটক কাঁপানো সবগুলো ভাইরাল ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা আজকের এক ভিডিওতে আপনি দেখতে পারবেন টিকটকের একজন সেলিব্রিটিদের রাতারাতি ভাইরাল হওয়া মজার সব ডায়লগ। আমার জীবনে আমি বহু পাপ করছি ভাই, কিন্তু বাপের জায়গায় কোন ধরনের মাতাকে কোন নেতাকে অভিভাবক বলি নাই। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, শেষের স্পেশাল ডায়লগ গুলো ফুলো মিস করবেন না। এই সময় তো শুরু করো। সো গাইস, লিস্টের শুরুতে রয়েছে টিকটক কাঁপানো বাংলা শায়ের মেহের চৌধুরীর কলিজা কাঁপানো কিছু ডায়লগ। এই যে মুখ, এই মুখের কথা শুনে বলে যাবেন, কারণ কখনো শুনেছেন কেউ এমন গল্প বলেছে যে গল্পে সে নিজে গাদ্দার? কিছু নারীর মতে পুরুষ খারাপ জাত, পুরুষ কখনো খারাপ হতেই পারে না। যেসব নারীদের বিশ্বাস হয় না তারা একটু মন থেকে সম্মান করে দেয়, কলিজা ছিঁড়ে তোমার হাতে রেখে দেবে। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে রিসেন্টলি টিকটকে ঝড় তোলা কবির ফয়সালের অ্যাটিটিউড কিছু ডায়লগ। আমরা ব্র্যান্ড দেখা ধরি মামনি, কালার দেখা ধরি না, ডেট এক্সপায়ার জিনিস আমরা ভুলে ইউজ করি না। আমার পছন্দ না হলে সে কাজ আমি করি না, সেখানে আমি যাই না, সে জিনিস শুই না, সে জিনিস খাই না, এটা আমার অ্যাটিটিউড না, ইটস কল্ড পার্সোনালিটি। আচ্ছা অ্যালেক্স। সো গাইস, এর পরে রয়েছে ভয়েস কিং এমদাদুলের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু ডায়লগ। কত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত মানুষ আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন, তার মধ্যে আপনি আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আমি ভাই গরিব মানুষ, ভালোবাসতে জানি না, এই দুনিয়ায় মানুষ বিক্রি হয়, শুধু টাকার অভাবে কিনতে পারি না। আপনি 10-এ 10 পাইছেন অ্যালেক্স। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে সিলেটি কাকার টিকটক কাঁপানো রাতারাতি ভাইরাল একটি ডায়লগ। দেখুন, আমি বলছি শাহিন নটির ফুলাকে ধরে ফেল, বলবে দুজনকে এইভাবে ধরে ফেল। আচ্ছা, ধরে ফেলতেই একজন আমার পা থেকে কিছু ফিসলছে, শাহিন ধরস্তা খেয়ে নে ওকে, আর অমৃত আমি দেবো। সাকসেস নামে এক নটির ফুলাকে ধরে ফেলার জন্য হলেও প্রত্যেকের জীবনে একটা শাহিন দরকার। শাহিন নটির ফুলাকে ধরে ফেল। অ্যালেক্স, সো গাইস, এরপর দেখবেন টিকটক লাইকি কাঁপানো নয়ন আহমেদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু ডায়লগ। দুনিয়ার সবচেয়ে সুন্দর তিনজন মহিলা, এক আমার মা, দুই আমার মায়ের ছায়া, আর তিন আয়নায় বাঁচতে থাকা আমার মায়ের চেহারা। সে আমাকে বলতো আমাকে ছাড়া নাকি সে বাঁচবে না, আজ ওরেও হাসতে দেখছি বাজারে অন্য কারোর সাথে। বোঝে না ভালোবাসা, মেয়া মানুষের তো দুনিয়ার ব্যাপার না, সেজন্য বিবাহ হয়েছে। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে টিকটকে সবসময় আলোচনায় থাকা তাসফিয়া ইসলামের অস্থির কিছু ডায়লগ। তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছিল না, আর এখন তোমার বোরকালি জিএফ কেও অন্যের বেডে পাওয়া যায়। ছোট্ট একটা স্বপ্ন আমার, 6-7টা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে। আচ্ছা, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বাল করে দেবো।
সো গাইস, এর পরে রয়েছে এক সময় টিকটক লাইকে কাঁপানো নুসান তাসিমের মজার কিছু ডায়লগ। জীবনে যত আকাম করছি সব এক টাইমে মনে পড়ে যায়। যখন ঘরের লোকজন কয় এই জায়গায় বয়, তোর লগে জরুরি কথা আছে। তো যাই হোক গাইস, এর পরে দেখবেন ব্যাড ব্রাদার্স টিমের ইটস আবিরের কলিজা কাঁপানো কিছু ডায়লগ। আসল বন্ধু সেই হয় যে ওই সময় তোমার পাশে থাকে যখন পুরা দুনিয়া তোমারে ছাইরা যায়। আমরা ছেলে, আমাদের চোখে ঘুম আসলেও ঘুমানো নিষেধ, আবার কান্না করলে চোখে পানি আনাও নিষেধ। তোমার যদি মনে হয় তুমি আবারও ফিরে আসবে আর আমি আবারও তোমাকে গ্রহণ করব, প্লিজ ফিরে এসো। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন আপনার আমার প্রিয় ওমর অন ফায়ারের অ্যাটিটিউড কিছু ডায়লগ, যেগুলো রিসেন্টলি টিকটকে ঝড় তুলে দিয়েছে। একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতাছিল, দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না। তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কিনা যায় না। সুলতান ডাইনসের কাছ থেকে এলাকার কুত্তাগুলার এই বাসাইতে পারলাম না, আর মাইয়া গুগাস থেকে আমারে বাঁচামু কেমনে। সো গাইস, ওমর ভাইয়ের ভক্ত কে কে আছেন কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন এবং সেই সাথে ভিডিওটিতে 1000 লাইক কমপ্লিট করে দিবেন। টাকা না কামাইলে তুমি হয়ে যাবে সস্তা, পারলে টাকা কামাও, সবার কাছে তুমি থাকবা ফেরেশতা। এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।